সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি পবিত্রচন্দ্র নাথ, শহীদ একাডেমিক স্কুলের কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। তো আমাদের আজকে হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় চারের অনুশীলনী চারে। আমাদের যে আমাদের অনুশীলনীর এক্সট্রাগুলো আছে, অনুশীলনীর সমস্যা প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা একটু দেখতেছি। তো বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কয়েকটা দেখছি, আজকে আমি ছয় থেকে বেশ কয়েকটা আবার দেখাবো। তো ছয় নম্বরের প্রশ্ন ছিল যে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। দেখো, এটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল, সেটার আলোকে আমরা বিশেষ নির্বাচনটা শুধু লিখছি, প্রশ্ন আমাদের বইয়ে আছে। তো মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর এক্স এবং অপর বাহুদের সমষ্টি বি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ঠিক আছে, ভূমি এ, ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর এক্স, অপর বাহুদের সমষ্টি বি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। প্রথমে আমরা কোণ এক্সটাকে সমদ্বিখণ্ডিত করে নেব। কীভাবে করব এটা আমি তোমাদের আর তো দেখাবো কি আর এলা, বেশ অনেকবার দেখানো হয়েছে। এই যে কোথাকে করে এখানে বৃত্তচাপ দিব, এটা থেকে এখানে একটা সেট করলে এটা সমদ্বিখণ্ডিত হলো, বাস আমাদের সমদ্বিখণ্ডিত আশা করি সমস্যা থাকার কথা না। এখন অঙ্কনে দেখো, অঙ্কনে গিয়ে আমরা যে কোনো রশ্মি বিএফ থেকে, এই যে বিএফ একটা রশ্মি নিলাম, বিএফ থেকে এ বিসি ইকাল টু এন এ, এই যে এর সমান করে আমরা কম্পাস দিয়ে এই যে বিসি নেই, এর সমান করে কম্পাস দিয়ে বিসি নিলাম। তো বিসি নেওয়ার পরে সি বিন্দুতে হাফ এক্সের সমান করে বিসিই কোণ অঙ্কন করি, বিসিই কোণ হাফ এক্স, তার মানে আমাদের এখানে চাপের সমান করে আমরা এখানে চাপ দিব, এই অর্ধেকের সমান চাপ নিয়ে এখানে কম্পাস বসাইয়া এটা দিব। দেওয়ার পরে আমাদের এখানে যোগ করে দিয়ে আমরা একটু এদিকে বাড়িয়ে দিই, তাহলে বিসিই নিলাম, তাহলে এটা কিন্তু আমাদের হাফ এক্স, হাফ কোণ এক্স, তোমরা স্কেল কম্পাস দিয়ে মেপে নিবে। এরপরে আমরা সি রেখার সি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। হ্যাঁ, সি রেখার সি বিন্দুতে লম্ব অঙ্কন করবো। তো লম্ব সাধারণত আমরা কীভাবে করি, এইভাবে একটা বৃত্তচাপ দিই, একে মাপ নিয়ে এখানে এখানে দেই, আবার এখান থেকে এখানে দেই, আবার এখান থেকে এখানে দেই। দেওয়ার পরে এটা আমরা যোগ করে দিই, আমাদের এই যে দেখো লম্ব হয়ে গেল, তাহলে আমরা লম্বে একটা নাম দিয়ে দেই সিএন, সিএন লম্ব অঙ্কন হলো, সিএন লম্ব অঙ্কন হলো। এবার আমরা বিকে কেন্দ্র করে, এই যে বিকে কেন্দ্র করে, এই যে সিএন লম্ব আঁকি এবং বিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ, যে অপর বাহুদের সমষ্টি বি, তার সমান ব্যাসার্ধ নিয়ে সিএন এর উপর একটা বৃত্তচাপ নিই, যে এখানে কম্পাস বসাবো আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কম্পাস বসাইয়া এখানে একটা বৃত্তচাপ দেবো। যদি আমাদের বিটা ছোটো হয়ে থাকে একটু বাড়িয়ে নেব, যেটা হলে আমাদের একটু বেশ একটু অঙ্কনের সুবিধা হয়। তাহলে এখানে আমরা বৃত্তচাপ নিলাম, যেটা আমাদের সিএনকে আর বিন্দুতে ছেদ করলো। এখন বি কমা আর যোগ করে দিই, বি কমা আর যোগ করে দিলাম, বি কমা আর যোগ করা হলো, এটা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, তো বি এর সমান ব্যাসার্ধ নিলাম এবং বি কমা আর যোগ করে দিলাম। যোগ করাতে আমাদের এখানে কিন্তু বি আর সি কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে দেখো বি আর সি কোণ উৎপন্ন হয়েছে। তো এই কোণের সমান করে, বি আর সি কোণের সমান করে সি বিন্দুতেই একটা কোণ আমরা অঙ্কন করবো, সেটা হলো আর সি এ কোণ। তাহলে এই চাপটা, এখান থেকে চাপটা নিয়ে আমরা এখানে দিব, সে আমাদের এই চাপটা হলো, বা এখানে নতুন করে একটা চাপ দেই, এখানে একটা চাপ দিলাম, আর এই ডিস্টেন্সটা মেপে নিব, মেপে নিয়ে এখানে কম্পাস বসে এই যে এখানে আমরা একটা বৃত্তচাপ দিলাম, এরপরে এটা আমরা যোগ করে দিলাম, এটা এ বিন্দুতে সেট করলো, তাহলে এবিসি অদৃশ্য ত্রিভুজ। ঠিক আছে, তাহলে কিন্তু একটু জটিল মনে হলো, স্টেপ বাই স্টেপ আমি দেখালাম, আশা করি তোমাদের জটিল অবস্থাটা থাকবে না, সহজ হওয়ার কথা। তো এটা একটু বারবার রিভিশন দিবা, আরেকবার দেখতে পারি আমরা, যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করব, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন ত্রিভুজ, ভূমি সংলগ্ন কোণদ্বয়ের অন্তর এক্স, অপর বাহুদের সমষ্টি বি দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে কী করছি, যে কোনো রশ্মি বিএফ নিছি, বিএফ নেওয়ার পরে বি এ বি সি সমান এ কেটে নেব বিএফ থেকে। এখন সি বিন্দুতে হাফ এক্সের সমান করে বি সিই কোণ অঙ্কন করলাম। ঠিক আছে, এখন সি বিন্দুতে সিই লম্ব সি এন অঙ্কন করলাম,
করলাম। তারপরে সিএন অঙ্কন করার পরে বিকে কেন্দ্র করে সিএন এর উপর একটা আমি এই বি এর ব্যাসার্ধ নিয়ে যে অপরদিবা সমষ্টি বি এর ব্যাসার্ধ নিয়ে সিএন এর উপরে একটা বৃত্তচাপ দিলাম, বৃত্তচাপটি সিএন কে আর বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এখন বি কমার যোগ করে দেওয়া হলো, সিএন কে আর বিন্দুতে ছেদ করলো, আর বিন্দুতে ছেদ করলো, এখানে আমরা লিখে দিই বি কমা আর যোগ করি, যোগ করি, এটা লিখে দেবো এইভাবে বি কমা আর যোগ করি। আচ্ছা, যোগ করলে আমাদের কিন্তু আর বিন্দুতে বি আর সি কোণ উৎপন্ন হয়েছে একটা, এই বি আর সি কোণের সমান করে সি বিন্দুতে আর সি এ কোণ উৎপন্ন করলাম, তাহলে এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ, তাহলে শেষ এটা, ঠিক আছে। তাহলে আমাদের এই অংশটা শেষ হলো। আরেকটা দেখাই, দেখো আরেকটা বেশি বড় হবে না, একটু ছোটই হবে। তো এটা হলো সাত নাম্বার, সাত নাম্বার এক্সট্রা আমাদের দেখো আছে, এটা একটু দেখি। সাত নম্বরে আছে যে ত্রিভুজের ভূমি শিরাকোণ অপরকোণ দ্বয় সমষ্টি, সাত ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি শিরাকোণ এবং অপরকোণ দ্বয় ভূমি, একটা ভূমি নিলাম, এটা আমাদের ভূমি, ভূমি এ শিরাকোণ একটা কোণ নিলাম আমরা, ধরি আমরা একটা কোণ এক্স নিলাম, এক্স অপরকোণ দ্বয় সমষ্টি, তাহলে অপরকোণ দ্বয় সমষ্টি কত হবে, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে অপরকোণ দ্বয় হবে এক্স এর সম্পূরক কোণ। তার মানে এখানে যদি আমি এক্স এই কোণের সমান করে এখানে কোণ নেই, তাহলে অপরকোণ কিন্তু আমাদের এটা হবে, সেটাকে আমরা ওয়াই দিলাম, এটা এক্স এটা ওয়াই। তো এই কন্ডিশনে আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজের ভূমি এ, ত্রিভুজের ভূমি এ শীর্ষকোণ বা শিরকোণ কোণ এক্স এবং অপর কোণ দ্বয়ের অন্তর, কোণ দ্বয়ের অন্তর ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কন যে কোনো রশ্মি নেই একটা, যে কোনো একটা রশ্মি নিব আমরা, একটা নাম দিই যে কোনো রশ্মি, ধরি আমরা যে কোনো রশ্মি এ ই লই, ঠিক আছে, যে কোনো রশ্মি এ ই লই, যে কোনো রশ্মি এ ই থেকে এ ই নেই, যে কোনো রশ্মি এ ই নেই, এর এ বিন্দুতে, এর এ বিন্দুতে, বিন্দুতে কোণ ই এ এফ সমান সমান কোণ এক্স আঁকে, ঠিক আছে। ই এ ই এ এফ সমান সমান কোণ এক্স আঁকি, দুই, তাহলে একটা কোণ এই কোণের সমান করে এখানে কোণ নেই, এই যে এখানে একটা কোণে চাপ দিলাম, এই চাপের সমান করে এই ডিস্টেন্সটা মেপে নিলাম, এবারে চাপ দিলাম, এরপর এটা যোগ করে দেওয়া হলো, এটা হলো এফ, ঠিক আছে। এখন করব কি, এফ রেখার উপর যে কোনো একটা বিন্দু নেই, যে কোনো একটা বিন্দু বি নেই, এফ এর উপর যে কোনো একটা বিন্দু আমরা নিলাম বি,
যে কোনো জায়গায় ইচ্ছা মতো। হ্যাঁ, নেওয়ার পরে এফ রেখার উপর যে কোনো বিন্দু, এফ রেখার উপর, এ এফ রেখার উপর যে কোনো বিন্দু বি নেই, বি নেই, ঠিক আছে, বি নেই, বিকে কেন্দ্র করে, বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ এর সমান ব্যাসার্ধ, ব্যাসার্ধ নিয়ে নিয়ে এ ই এর উপর একটি বৃত্ত চাপ আঁকি, চাপ আঁকি যা এ ই কে কে সি ও সি ডট বিন্দুতে ছেদ করে করে দাঁড়ি, তাহলে এই যেখানে এক এক বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যতটুকু লাগে সেটুকু নিব, হয়তো এটা বেশি বড় হয়ে থাকলে একটু কমাই নিতে পারি বা এখানে এরকম দাগ দেওয়া নিতে পারি, এখান থেকে এখানে নিয়ে এটা বসিয়ে দিয়ে এখানে একটা বৃত্তচাপ দেব, বৃত্তচাপটি সি এবং সি ডট বিন্দুতে ছেদ করলো, সি বি কমা সি, বি কমা সি ডট যোগ করি, তাহলে তিন বি কমা সি ও বি কমা সি ডট যোগ করি তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি সি ডট ই উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, তো অঙ্কন তো শেষ, আমরা একটু বর্ণনা বা ইয়ের দিকে আসি। তো একটি খুশির খবর যে আমি এই এক্সট্রাটা নিজে সলভ দিছিলাম, বই আমাদের সঠিকভাবে দেওয়া ছিল না, পরবর্তীতে কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই এক্সট্রা চলে আসছে। তো এটা আমার নিজের চিন্তাধারার থেকে দেওয়া এবং সেটা পরবর্তীতে গ্র্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো, আমাদের প্রশ্নটা ছিল যে ত্রিভুজের ভূমি, ভূমি শিরকোণ এবং অপরকোণ দ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। মনে করি ত্রিভুজের ভূমি এ, শিরকোণ এক্স, এবং যেহেতু একটি কোণ দেওয়া আছে তাহলে এই কোণের সম্পূরক কোণই হবে আমাদের অপরকোণ দ্বয়ের সমষ্টি, সেটাকে আমরা ওয়াই ধরে নিলাম, ত্রিভুজটি অঙ্কন করব। অঙ্কন, যে কোনো রশ্মি এ ই লই, এ ই থেকে এ ই রেখার এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে আমরা কোণ ই এ এফ কোণ অঙ্কন করি, ই এ এফ কোণ আঁকি, ই এফ এফ রেখার উপরে, এফ রেখার উপরে, এফ রেখার উপরে যে কোনো বিন্দু বি নেই, যে কোনো বিন্দু বি নিলাম ইচ্ছামতো যে কোনো জায়গায় নিলাম, এবং বিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এফ এর উপর একটি বৃত্তচাপ দিই, এফ এর একটু বৃত্তচাপ দিলাম, বৃত্তচাপটি এফ কে সি ও সি ডট বিন্দুতে ছেদ করবে, এই যেটা সমান ব্যাসার্ধ নিয়ে এটা কম্পাস বসিয়ে যে বৃত্তচাপ দেয় সি ও সি ডট বিন্দুতে ছেদ করবে। এখন বি কমা সি এবং বি কমা সি ডট যোগ করি, হ্যাঁ, যোগ করাতে আমাদের কিন্তু দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো এ বি সি আর একটা এ বি সি ডট, তাহলে এ বি সি এবং এ বি সি ডটই উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে দেখো আমরা যে অঙ্কনটা করছি সেটা কিন্তু আমাদের প্রমাণেও আমাদের সঠিক পাওয়া যাচ্ছে, যেমন এটা যদি আমাদের ভূমি ধরি তাহলে তার বিপরীত কোণ হলো শীর্ষকোণ, তাহলে এক্সটা আমাদের শীর্ষকোণ, তাহলে এটা ভূমি এবং তার শীর্ষকোণ হলো এক্স, আর এটা যেহেতু ত্রিভুজ
এটা যেহেতু আমাদের একটা ত্রিভুজ, এর একটা কোণ যদি x হয়, বাকি দুই কোণ যা থাকবে তার সমষ্টি আমাদের x এর সম্পূরক কোণ অবশ্যই সেটা হবে, সেটা প্রমাণের আর কোনো আমাদের অবকাশ রাখে না। সেই হিসাবে আমরা অঙ্কটা সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, দুটোই থাক, তোমরা একটু দেখবা, ভালোভাবে মনোযোগ দিবা, মনোযোগ দিলে নিজের পঠিত বিষয়ে পারা যায় এবং নিত্য নতুন অনেক কিছু নিজে থেকেই বের করা যায় গবেষণা করে। ঠিক আছে, তাহলে থাক আজকে, তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ।